সিরাজগঞ্জের কাজীপুর পৌরসভার সাবেক মেয়র হাজী নিজাম উদ্দিন ও বর্তমান প্যানেল মেয়র শরীফুল ইসলাম কোরআনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ নিশ্চিত হওয়ায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসির উদ্দিন তাসুকে ও পৌর যুবলীগের সহ সভাপতি সোহাগ সরকারকে সাময়িক বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। 2 ডিসেম্বর শনিবার সকাল 10টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী এ তথ্য নিশ্চিত করেন। গত 29 নভেম্বর ঘটে যাওয়া দুটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে কাজীপুর উপজেলা আওয়ামী লীগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। এই মর্মে জানানো যাচ্ছে যে গত 29 তারিখের রাতে কাজীপুর পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাজীপুর পৌরসভার প্যানেল মেয়র শরীফুল ইসলাম কুরআনকে কতিপয় দুষ্কৃতিকারী মোবাইল ফোনের মাধ্যমে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার উপরে অতর্কিত হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে রক্তাক্ত জখম করে। বর্তমান তিনি বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত কিছু নেতাকর্মী কাজীপুর পৌরসভার সাবেক মেয়র ও কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী নিজাম উদ্দিনের বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই দুটি ঘটনা কাজীপুর উপজেলা আওয়ামী লীগের দৃষ্টিগোচর হওয়ায় যে সকল দুষ্কৃতিকারী উক্ত ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হচ্ছে। সেই সাথে যে সকল নেতাকর্মী জড়িত তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচনকে সামনে রেখে কাজীপুর যখন সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে এবং নির্বাচনের আমেজ বিরাজ করছে, তখন কিছু বিপদগামী নেতাকর্মী নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে এই ধরনের হামলার ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে, যা কখনো কাজীপুর উপজেলা আওয়ামী লীগ মেনে নিবে না। আমাদের প্রাণপ্রিয় নেতা, কাজীপুরের উন্নয়নের রূপকার, বর্তমান এমপি প্রকৌশলী তানবীর শাকিল জয় এর নেতৃত্বে কাজীপুর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ ও সকল